এই দেখো, আরশি আর আশির মিমি বসে আছে, আর ওদের জন্য আছে সারপ্রাইজ। তো বোন খুব এক্সাইটেড সারপ্রাইজ গিফট নেবে বলে। তো দেখো, ও হাত পেতে আছে, আরশিও হাত পেতে আছে গিফট নেবে। তো যাই হোক, আরশির জন্য আজকে আপাতত গিফট নেই, কালকে ছিল, আরশির মিমির জন্য আছে এখন। তো আমরা গিফট বার করেছি, কি আছে এর মধ্যে? দাঁড়াও দাঁড়াও, মিমিকে দাও, মিমিকে দাও, দেখি এইভাবে একটা। হ্যাঁ, আমরা একটা ছবি তুলে নিলাম গিফট দিয়ে। তো এই দেখো, আশির মিমি গিফট পেয়ে আশিরকে খুব ভালোবাসছে। কিন্তু আশির মিমি এমনি আশিকে খুব ভালোবাসে, যার জন্য আশি কিন্তু বাড়ি থাকে না। আমরা গিফটটাকে খুলে নিই, কাছে নিয়ে কাছে নিয়ে কাছে নিয়ে আসো, কাছে নিয়ে আসো, আমরা গিফটটাকে আনবক্সিং করবো, দাঁড়াও। তো আমরা দেখো গিফট এর মধ্যে কি গিফট আছে সেটা আনবক্সিং হবে, দেখাবো দেখাবো দেখাবো। নড়ছে দেখো গিফটটা, কিন্তু এর মধ্যে নড়ছে, মানে কি আছে তোমরা গেস করো দেখি। দেখো কি গিফট, রাখো রাখো নিচে রাখো। গিফটের মধ্যে একটা জিনিস আছে, গিফটের মধ্যেও আরো একটা গিফট আছে আশির মিমির জন্য। তো দেখো, দেখাও ভালো করে গিফটটা দেখাও। দেখো, আমরা গরিব মানুষ, ছোটখাটো গিফট একদম, আর এটা দেওয়ার কারণ হলো তো আশির মিমির এরকম সেম একটা গ্লাস ছিল আগে, মিমি এটাতে করে জল খেত, তো আশি ভেঙে দিয়েছে, তার জন্য আশির মিমিকে এটা আমরা একটু সারপ্রাইজ দিলাম। আশির মিমি নাকি কোনোদিনও সারপ্রাইজ দেখেনি চোখে, সারপ্রাইজ কেমন হয় যেহেতু আমার বোনের কোনো বয়ফ্রেন্ড নেই বা এ নেই, তো সেই জন্য আমরা কোনো সারপ্রাইজ বোনকে এর আগে দিইনি, দিয়েছি এর আগে একবার সারপ্রাইজ, তো বোন সেটা দেখে নিয়েছিল, তো সেই জন্য এটা সারপ্রাইজ থাকেনি। আর আজকে একটা বোন জানে না, তাই জন্য এটা সারপ্রাইজ হয়েছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এইভাবে আরশির পাশে থেকো। বেল আইকন, এই দেখো আরশি বলছে বেল আইকনটা অন করে, অল নোটিফিকেশন অন করে রেখো। ওরে বাবা, টাটা।